কোলাঘাটে কোভিড কিচেন। কোলাঘাটের ছয়টি গ্রামের প্রায় 52 জন করোনা আক্রান্তদের বাড়িতে দুবেলা পৌঁছে যাচ্ছে গরম গরম রান্না করা খাবার। কোলাঘাট বাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত তাদেরই কোভিড কিচেন নামে এক উদ্যোগ নিয়ে কোনো মূল্য বিনিময় ছাড়াই এই পরিষেবা চালু করেছে গত 7ই মে থেকে। করোনার দ্বিতীয় মারণঘাতী ঢেউয়ের ধাক্কায় বেসামাল সারা দেশ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অবস্থাও বেশ আশঙ্কাজনক। প্রতি গ্রামের প্রায় সব পাড়াতেই কোভিড আক্রান্ত রোগী, এ পর্যন্ত মারা গেছেন প্রায় 20 জন। বেশ কিছু পেশেন্ট যেমন বিভিন্ন হাসপাতালে ভর্তি, আবার বেশিরভাগ ঘরেই চিকিৎসাধীন। সমস্যা হলো এমন কিছু বাড়ি আছে যাদের সবাই আক্রান্ত, আবার অনেক পেশেন্টের বাড়িতে এই অবস্থায় রান্না করাও সম্ভব নয়। সেই সময় কোলাঘাটের বাজারের এই প্রতিষ্ঠানটি কোভিড কিচেন নামে বাড়ি বাড়ি গরম রান্না খাবার পৌঁছে দিচ্ছে। ডাল, ভাত, সবজি, ডিমের ঝোল, রাতের রুটি, সবজি ইত্যাদি পরিবেশিত করা হচ্ছে ক্লাবের উদ্যোগে। ক্লাবের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মারণঘাতী করোনা ভাইরাসের যে দ্বিতীয় আক্রমণ প্রায় সুনামির মতো আছড়ে পড়েছে সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলা, এবং বিশেষ করে আমার কোলাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই আশঙ্কাজনক। কোলাঘাটের 150 গ্রামের প্রায় পড়াতেই করোনা পেশেন্ট, এবং দুর্ভাগ্যের বিষয় বেশ কিছু মানুষজন মারাও গেছেন। তো আরও সব থেকে চিন্তার বিষয়, এমন কিছু বাড়িতে করোনা আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে আর কেউ নেই রান্না করার। তো আমরা সেই দিক বিবেচনা করে একটু রান্না খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রত্যেক দিন গরম গরম ভাত, ডাল, সবজি, ডিমের ঝোল, একটু পেঁয়াজ, লঙ্কা, লেবু ইত্যাদি মিলিয়ে আমরা ওই সমস্ত পরিবারগুলোকে রান্না খাবার গরম গরম পৌঁছে দিচ্ছি, আর রাত্রেবেলা রুটি সবজি। তো আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 8-9 দিন আগে। তো তখন প্রথমে ছিল 8 জন, তারপর হলো 15 জন, তারপর হলো 20 জন, এখন 32 জন। এটা ক্রমশ বাড়বে এবং আমরা মানসিকভাবে প্রস্তুত এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াব। এছাড়াও পাশাপাশি আমাদের একটা ক্যাম্প চলছে প্রায় 26 দিনে পড়লো করোনার এই দ্বিতীয় ফেজে। এই বাজারে যারা মাস্ক আনতে ভুলে যাচ্ছেন বা মাস্ক পড়ছেন না, আমরা তাদেরকে সরবরাহ করছি, হাত স্যানিটাইজ করছি এবং প্রচারপত্র বিলি করছি। তাও প্রায় 26 দিনে 12,000-এর উপর মাস্ক আমরা সরবরাহ করেছি। এছাড়াও একটা ক্যাম্প চলছে আমাদের করোনা প্রতিরোধ বিষয়ক, হোমিওপ্যাথি বিশেষজ্ঞরা আছেন সেখানে, ভারতীয় আয়ুষ মন্ত্রক অনুমোদিত প্রায় ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ এই করোনা প্রতিরোধে কাজ দেবে। প্রায় 300 শতাধিক মানুষ গ্রহণ করেছেন। এছাড়াও প্রত্যেকদিন আমাদের গ্রামে গ্রামে গোটা শহর জুড়ে মাইক প্রচার চলছে। আমাদের উদ্দেশ্য একটা, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো। মহামারীকে একমাত্র হারাতে পারে মানুষের মহাজোট, আমরা সেটাই চেষ্টা করছি পাশে থাকার, গত 14 মাস ধরে আছি। এবং সবার কাছে আবেদন যে রোগকে ঘৃণা করুন, রুগীকে নয়, আর আতঙ্ক নয়, সতর্ক হন, সচেতন হন। এই মহামারীকে আমাদের জয় করতেই হবে, কেউ অহেতুক ভয় পাবেন না। না, প্রথমত বলি যে আমাদের এলাকা যারা যে সমস্ত মানে দুস্থ কোভিড পেশেন্টের বাড়িতে আমরা যাচ্ছি, তো ওনারা শুধু খাবারটা পেয়ে তৃপ্তি না, ওনাদের মনের দিক থেকে একটা মনের মধ্যে একটা জোর পাচ্ছে। যে সমস্ত পাড়ায় পেশেন্টরা আছে, মানে লোকের যে আনাচে কানাচে কথা শুনে যে ওই বাড়িতে করোনা পেশেন্ট আছে, কেউ দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, কেউ এগোচ্ছেই না, সেক্ষেত্রে যে আমরা কারো বাড়িতে এগিয়ে যাচ্ছি খাবারটা দিয়ে, তো ওনারা শুধু খাবার পেয়ে না, ওনাদের যে আমরা যাচ্ছি ওনাদের কাছে, এতে ওনাদের মনের মধ্যে একটা ভালো জোর পাচ্ছে, মানে মনের সুস্থতার হাতটা তাতে ওদের যেন মনে একটা খুব এটা পাচ্ছে। অবশ্যই নিজেদের মধ্যে তো আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা খুব আনন্দিত, প্রত্যেকেই পাশে আছেন, যারা দূরে আছেন তারাও আমাদের সাহস যোগাচ্ছেন। হ্যাঁ, এখন যেটা করার দরকার, ওনারা সবাই বড়রা সিনিয়ররা সবাই আছেন পাশে আমাদের। বাড়িতে দিয়ে আসছি বা গ্রামের ক্লাব বা পাশাপাশি বাড়ির কোনো ছেলেরাও দূর দূরান্ত থেকে তারাও নিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি পৌঁছে দেবো। কারণ এই গরমে তো সবার বাড়িতে যাওয়ার সম্ভব, এখান থেকে 8-9 কিলোমিটার পর্যন্ত খাবার যাচ্ছে, এত দূর তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ওখানকার ক্লাবের ছেলেরাও কিছুটা সাহায্য করছেন। আস্তে আস্তে মোটামুটি মানুষের মধ্যে চেতনাটা ফিরে আসছে, যে আগের বারে যেটা ছিল 2020-তে যে করোনা পেশেন্ট মানে পাড়ায় প্রত্যেকে জানলা দরজা বন্ধ, কেউ আসছে না, কেউ জলের কলটা তো হাত দিতে দিচ্ছে না, সেক্ষেত্রে আস্তে আস্তে পাড়ায় মানে এক একটা ক্লাব এরবার যেমন আমাদের দেখে অনেকে মানে এ হচ্ছে, মানে উদ্দীপ্ত হচ্ছে যে না আমরাও এগিয়ে যাই, মানুষের পাশে মানুষকেই থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আমার নাম রবীন্দ্রনাথ দাস, আমি এই ক্লাবের একজন সদস্য। আমি শান্তনু সরকার। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।